रहमान रहीम, अस्सलाम वालेकुम। आमी मोहम्मद मनिरुल इस्लाम, सहकारी शिक्षक विज्ञान नलता माध्यमिक विद्यालय। नलता माध्यमिक विद्यालय ऑनलाइन क्लासेर पक्ष थेके तोमादेरके जानाई शुभेच्छा। आज आमरा पदार्थ विज्ञान षष्ठ अध्यायेर वस्तुर ओपर तापेर प्रभाव एई अध्यायटा सम्पर्के जानबो एवं ए अध्यायेर गाणितिक समस्या समाधानेर चेष्टा करब। तो आमरा प्रथमे चले जाई ताप की। ताप एक प्रकार शक्ति जा ठंडा बा गरमेर अनुभूति जागाय। तो ताप जेहेतु एक प्रकार शक्ति, सुतरां तापेर एकक आछे। तापेर एसआई एकक हच्छे जूल। এছাড়া তাপশক্তির আরও একটি প্রচলিত একক হচ্ছে ক্যালোরি। খাদ্যশক্তি পরিমাপের ক্ষেত্রে আমরা এই ক্যালোরি বা কিলো ক্যালোরি ব্যবহার করে থাকি। ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান ক্যালোরি ইকুয়াল 4.2 জুল। এরপরে তাপমাত্রা, তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তু তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুকে অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আনা হলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, এটি একটি মৌলিক একক। তাপমাত্রার আরও প্রচলিত একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। তবে তাপ কেলভিনের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে পানির ট্রিপল পয়েন্ট অর্থাৎ তরৈধবিন্দু সম্পর্কে জানতে হবে। তো পানির তরৈধবিন্দু কি? যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থায় অবস্থান করে তাকে তরৈধবিন্দু বলে। এই তরৈধবিন্দু তাপমাত্রা কেলভিন স্কেলে 273.15 কেলভিন। এই পানির তরৈধবিন্দু তাপমাত্রার 1/273.15 কেলভিনকে 1/5 ভাগকে 1 কেলভিন বলে। পানির তরৈধবিন্দু তাপমাত্রার 1/273.15 ভাগকে 1 কেলভিন বলে। তাপমাত্রা পরিমাপ করা হয় সাধারণত থার্মোমিটার দিয়ে। আমরা এবার চলে যাব তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম কি? পদার্থের যে অবস্থা প্রদর্শন করি, যে পরিবর্তন লক্ষ্য করে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে বলা হয় ওই পদার্থের তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে আমরা পারদের আয়তন প্রসারণ লক্ষ্য করে আমরা তাপমাত্রা মাপতে পারি। একটি পারদ থার্মোমিটারের এটাই বাল্ব, এই বাল্বের ভিতরে
থাকে পারদ এবং এটা হলো সরু কাসনল বা কৈশিক নল। আমাদের শরীরে যদি আমরা এই বাল্বটা স্পর্শ করাই তাহলে দ্রুত তাপমাত্রা গ্রহণ করে প্রসারিত হয়। তোমরা জানো যে পারদ দ্রুত তাপমাত্রা গ্রহণ করতে পারে এবং খুব দ্রুত প্রসারিত হতে পারে, প্রসারিত হয়ে এর আয়তন পরবার বৃদ্ধি পায়। তো আমরা ধরি যদি এটা যদি ফারেনহাইট স্কেল হয় তাহলে আমাদের স্বাভাবিক মানুষের তাপমাত্রা পাওয়া যাবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাই হচ্ছে পারদের তাপমাত্রিক ধর্ম, পারদের আয়তন প্রসারণ। এছাড়া আরও কিছু পদার্থের তাপমাত্রিক ধর্ম আছে, যেমন গ্যাস থার্মোমিটারে গ্যাসের চাপ তাপমাত্রিক ধর্ম হতে পারে। এছাড়া বস্তুর রোদ, রোদেও তাপমাত্রিক ধর্ম হতে পারে। তো আমরা এবার তাপমাত্রা পরিমাপের তিনটি স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এদের মধ্যে সম্পর্কটা লক্ষ্য করব। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা কয়েকটা স্কেল এখানে আগেই নেব এবং এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করব। আরও একটা স্কেল আমরা আগেই নিলাম। আমরা ধরে নিলাম যে এটা এ বি যে কোনো একটি স্কেল, এটি সেলসিয়াস স্কেল, এটি ফারেনহাইট এবং এটি কেলভিন। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং উদ্দেশ্যাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের নিম্নস্থিরাঙ্ক 273.15 কেলভিন এবং উদ্দেশ্যাঙ্ক 373.15 কেলভিন। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান, সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, 100 মাইনাস 0 = 100। একইভাবে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান, ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান 212 মাইনাস
बत्रिस समान एक आश एक ही भावे केल्विन स्केल मौलिक व्यवधान आमरा पाई एकश तीनटा स्केले आमरा धरे नहीं जे एक ही पार्ट पी प्रदर्शन करी से एक ही पार्ट पी सेज स्केले होच्छे सी फारेनहाइट स्केले एफ एवं केल्विन स्केले के तो सेल्सियस स्केले आम्रा जदि पीवी निर्णय करी ताहले कि हबे सेल्सियस स्केले पीवी इक्वल सेल्सियस स्केले पीवी इक्वल सी माइनस जीरो डिग्री फारेनहाइट स्केले पीवी इक्वल एफ माइनस 32 एवं केल्विन स्केले पीबी इक्वल के माइनस 273.15 मौलिक व्यवधान डिग्री सेल्सियस स्केले बी ए इक्वल एक्श माइनस जीरो केल्विन स्केले सरि फारेनहाइट स्केले मौलिक व्यवधान बी ए इक्वल 212 माइनस 32 एवं केल्विन स्केले मौलिक व्यवधान बी ए इक्वल हमरा पाई 373.15 माइनस 273.15 এখন পিবি এই তিনটা স্কেলের জন্য ধ্রুবক হওয়ায় আমরা লিখতে পারি এখন পিবি বাই বিএ ধ্রুবক হওয়ায় ধ্রুবক হওয়ায় আমরা পাই পিবি বাই বিএ ইকুয়াল সেলসিয়াস স্কেলের জন্য আমরা পাই সি মাইনাস জিরো বাই সেলসিয়াস স্কেলে বিএ বা মৌলিক ব্যবধান 100 মাইনাস জিরো ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধান ফারেনহাইট স্কেলে পিবি ইকুয়াল এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 এবং কেলভিন স্কেলে পিবি ইকুয়াল কে মাইনাস 273.15 বাই 373.15 মাইনাস 273.15 বা সি বাই
100 इक्वल एफ माइनस 32 बाई 180 इक्वल के माइनस 273.15 बाई 100। बा C by 5 equal F minus 32 by 9 equal K minus 273.15 pass by 5। তাহলে আমরা এই তিনটি স্কেলের মধ্যে যে সম্পর্কটা সেটা দেখলাম C by 5 equal F minus 32 by 9 equal K minus 273.15 by 5। এই সম্পর্ক দিয়ে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন বা কেলভিন থেকে সেলসিয়াস কিংবা ফারেনহাইটে যেতে পারি। আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখব এবং এই সূত্রের প্রয়োগ সেখানে লক্ষ্য করব। আশা করি আমার সাথে সাথেও তোমরা খাতায় এগুলো নোট করবে এবং আমার সাথে সাথে সমাধান করার চেষ্টা করবে। ধরো তোমার শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? এই গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্ক সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল কে মাইনাস 273.15 বাই 5 এই সূত্র থেকে আমরা এই সেলসিয়াস এবং ফারেনহাইট ব্যবহার করব। লাগবে এখানে সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের পার্ট এফ ইকুয়াল 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি ইকুয়াল হট। উই নো দ্যাট সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস 32 বাই 9 বা সি বাই ফাইভ ইকুয়াল আমরা এফের মান পেয়েছি 98.4 মাইনাস 32 বাই 9 বা সি বাই ফাইভ ইকুয়াল 66.4 বাই 9 বা আমরা এখানে একটু বজ্র গুণন যদি করি তাহলে সি ইকুয়াল 66.4 ইন্টু 5 বাই 9। তাহলে ক্যালকুলেটারের সাহায্যে আমরা এটা সমাধান করি, পাই 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা দেখলে যে আমরা কীভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াসে গেলাম এবং শুধু এই নয়, সেলসিয়াস থেকে ফারেনহাইটেও আমরা আসতে পারি কিংবা সেলসিয়াস থেকে কেলভিনও যেতে পারি। তবে সেলসিয়াস থেকে কেলভিন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখব, তাপমাত্রা পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে কোনো পার্থক্য নেই।
যেমন দুইটি কোনো বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, তাহলে কেলভিন স্কেলেও কিন্তু এই তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি পাবে। কিন্তু যদি 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন এরকম যদি আমরা বলি, তাহলে সেলসিয়াস স্কেলের এই তাপমাত্রার সাথে 273.15 আমাদের যোগ করে নিতে হবে। যেমন ধরো 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল কত কেলভিন, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব যে 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 273.15 প্লাস 10, তাহলে 283.15 কেলভিন। তাহলে তোমরা বুঝতে পারলে যে কেলভিন সেলসিয়াস থেকে কেলভিন এক্ষেত্রে আমরা 273.15 যোগ করব, কিন্তু তাপমাত্রা ব্যবধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এই সেলসিয়াস স্কেলে যত তাপমাত্রায় বৃদ্ধি পাবে কেলভিন স্কেলে ওই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা যেমন সেলসিয়াস থেকে কেলভিনে প্রবেশ করলাম, আমরা কেলভিন থেকে সেলসিয়াস আসার সময় এই 273.15 বিয়োগ করব, তাহলে আমরা কেলভিন স্কেলে আসতে পারব। তো আশা করি তোমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এবং এ সম্পর্কে যে গাণিতিক সমাধান, গাণিতিক সমস্যা এর সমাধান করতে পারবে এবং বাড়িতে এটা অবশ্যই অনুশীলন করবে। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার তোমাদের এই বস্তুর উপর তাপের প্রভাবের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।